আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ শফিকুল ইসলাম। আমার বয়স 24। আমার বাসা টাঙ্গাইল জেলায়। মূলত 1.5 বছর আগে আমার মানে অনেক ব্যথা অনুভব করতাম শীতের সময়। ব্যাডমিন্টন খেলার সময় আমার দুই পায়ে ব্যথা অনুভব করি। তারপরে ডাক্তারের কাছে যাওয়ার পরে ডাক্তার কিছু ওষুধ দিয়েছিল, খাওয়ার পরে মানে ব্যথাটা থেকেই যায়। পরে ইউটিউবের মাধ্যমে ভিডিও দেখে, শফিউল্লাহ স্যারের ভিডিও দেখে, তারপরে ওনাদের সাথে যোগাযোগ করি। যোগাযোগ করার পরে এখানে হসপিটালে এসে এখন 1 সপ্তাহ যাবত আছি। আগে আগে যে আমার সমস্যাটা ছিল, আমি বসতে পারতাম না, এখন ইনশাল্লাহ আল্লাহর রহমতে আগের চাইতে অনেকটা সুস্থ অনুভব করতেছি। ব্যথাগুলো হচ্ছে আগের যে অবস্থানে ছিল তার চাইতে অনেকটাই ভালো। আগে আমি দৌড়াতে পারতাম না, এখন একটু দৌড়াতে পারি। আগে আমার যে মুভমেন্টটা হতো এখন তার চাইতে অনেকটাই ভালো। আগে আমি ডান দিক বাম দিক যতটুকু মুভমেন্ট করার চেষ্টা করতাম অতটা হতো না, এখন আগের চাইতে আমার মুভমেন্টটা অনেকটাই বেড়ে গেছে। নিজে থেকেই আমি অনেক মুভমেন্ট করতে পারি। এখানে আসার পরে যারা ফিজিওথেরাপির আমাদেরকে দিত তারা আমাদের সাথে সবসময় ভালো ব্যবহার করতো। মানে যে ওনাদের যে সেবাগুলা, সেই সেবাগুলো তারা সঠিক সময়ে আমাদেরকে দিত। এখানকার যে ম্যানেজমেন্ট শফিউল্লাহ স্যার, ওনার নেতৃত্বে যে যে আমাদের যতটুকু আমাদের পাওয়ার কথা তার চাইতে আমরা একটু বেশিই আমরা আশা করছি, আর সেটাই আমরা পেয়েছি। এখানকার নার্স স্টাফ তারা অনেকেই ভালো, আর সময় মতো আমাদের দেখাশোনা করতো। আমরা মানে সুস্থতা কতটুকু বোধ করতেছি, আমাদের অসুবিধা অসুবিধাগুলো তারা সবসময় আমাদের খেয়াল রাখত। আমার মতো যারা এই হিপ জয়েন্টে যারা ভুক্তভোগী আছে, তা আমি তাদেরকে অবশ্যই বলবো শফিউল্লাহ স্যারের সাথে যোগাযোগ করে, তাদের তাদের যে সমস্যাটা আছে স্যারের সাথে কথা বলে সমাধান করলে সবচেয়ে ভালো হয়। প্রায় আমি 1.5 বছরে অনেক হসপিটাল, অনেক ওষুধ, অনেক কিছু খেয়েছি, কিন্তু দেখা যায় আজকে আমি ওষুধ খেলাম, কালকে দেখা যায় আমার ব্যথাটা কমে গেল, আবার পরের দিন কন্টিনিউ আগের মতো হতে মানে হতে হয়। এটা কোনো আসলে সলিউশন না। তার চাইতে আপনাদের সবার উত্তম যে আমার মতো ভুক্তভোগী আছে, শফিউল্লাহ স্যারের সাথে কথা বলে নিজের নিজের যে সমস্যাটা আছে সেটা আশা করি সমাধান হবে। আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন, আমি যাতে ইনশাআল্লাহ আল্লাহর রহমতে সুস্থ হয়ে আগের মতো চলাফেরা করতে পারি। ডিপিআরস লিমিটেড, আস্থা, বিশ্বাস ও নির্ভরতায় অবিচল।